আমার ব্লগে আজকে পরিচয় করাচ্ছি মিষ্টি পিসির সকালে সকালে মেঘনার সাথে পরিচয় করিয়েছি আর বুচুর সাথেও করে দিয়েছি যে মিষ্টি পিসি আসো মিষ্টি পিসির কি অবস্থা মিষ্টি পিসির এইরকমই থাকবে ঘরোয়া অবস্থা প্রথম পরিচয় এই অবস্থায় হ্যাঁ তুমি বলো কিছু হ্যাঁ আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল আমার ভাস্তি আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ও ভীষণ ভালো মেয়ে আপনারা একটু দেখে অবশ্যই ওকে একটু মানে সাপোর্ট করবেন একদিন জেনে মহারাজ মহারাজ পালিয়ে গেল মহারাজ হচ্ছে সব থেকে ছোট ভাই এই জন্য আছে মহারাজের গানের গায়ে মহারাজ আয় মহারাজের গান আমি আমার দশমীর ভিডিওতে দিয়েছিলাম বিজয়ের ভিডিওতে দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অল নোটিফিকেশন সেট করে দিও সবাই আরে বাবা আমাকে তো সবাই চিনে ওকে আমার ছোটবেলা থেকে গুলু গুলু একদম আমি লাইক সাবস্ক্রাইব প্লাস সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিবেন বেলটাকে আর তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনার নতুন ভিডিও পেয়ে যাবেন ওরে শাবা যে এতগুলো কথা বললি তো তোর মোবাইল আছে না তোর মোবাইল আছে না তুই নিজে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস এখন অবধি আছে করা সত্যি রে তাই না আচ্ছা এবার একটা গান শোনা গান না তোর আগের গানটা মনে সবাই খুব করেছে ভালো হয়েছে পালিয়ে চলে গেল যা মানে লজ্জার চোটে আমাদের ছোটবেলা এরকম হতো না মা লোকের বাড়ি গেলে পরে এই গান শোনা এই আবৃত্তি শোনা আমাদেরও এই দিনগুলো গেছে আমাদের কোনো রেড চিলি হচ্ছে বিরাট একটা রেস্টুরেন্ট হ্যাঁ খুব সুন্দর নাম করা সরস্বতী পূজা কা চাঁদা লেনে কে লিয়ে ওকে বাই তো আমাদেরও মনে পড়ে গেল ছোটবেলায় আমরা তোমরা তোমরা চাঁদা উঠাতে যেতে এরকম আমাদের মত কেউ পারেনি তাই না ওটা তো ছট পূজা বিয়ের কোন খবর গো তোর মাকে যখন আমরা আনতে গেছি না তোর মাকে হ্যাঁ সে কি আনন্দ মানে এত সুন্দরী মামি ওরে বাবা অল্প লোকের মধ্যে কেন এত সুন্দরী মামি মানে অবস্থা খুব খারাপ রাতারাতি কিছু হয়ে যেতে পারে হ্যাঁ ঠাকুমার তখন সেই বৌদিকে সেই রাস্তার ভিতর দিয়ে ভেঙে বৌদিকে নিয়ে আমরা কি আনন্দ ওরকম আনন্দ না বৌদি সবাই বলছিল পিকনিক মনে হচ্ছে পিকনিকে গিয়ে একটা মেয়েকে নিয়ে আসলো মানে দিনে গিয়ে দিনে নিয়ে আসা পিকনিকের মতনই খালি একটা মানুষ এক্সট্রা আসলো সঙ্গে সেই আনন্দ সকালে গেল দিনের আলোতেই আবার তখন তো আমরা তখন তো মানে তোদের এখন তোদের যেরকম সবাই আকর্ষণ থাকবে আমাদের সেই তোদা বাপটুদা হচ্ছে আমার বড় মামা সব মেয়েদের ভিড় লেগে কোথায় জয়া কোথায় তুলি কোথায় আদুরি সব হাজির আমার বাড়িতে জয়া তুলি সব মেয়েদের ভিড় সে প্রায় এটা কত বছর আগের কথা হচ্ছে প্রায় ২৭ কি ২৯ বছর আগের গল্প হচ্ছে ২৯ বছর আগে স্মৃতিচারণ হচ্ছে তুমি চাদরের নিচে কি লুকিয়ে রেখেছো এই যে এটা এটা হচ্ছে আমার জন্য এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম চাদরের নিচে আছে এনেছে আমারই জন্য কিন্তু তারপর দিতে ভুলে গেছে গল্পের তালে এত গল্প ওই জন্য আমি চেয়ে নিয়ে নিলাম তাহলে পিসির কাছে চাইবো তার জন্য আমার এরকম মহারাজ আয় মহারাজ খালি দৌড়ে দৌড়ে পালায় এই যে এইটা তুলি খাচ্ছে তো কি জানো জর্দার এটা তাই বলে কি সুন্দর গন্ধ পানের তা বলে কি যে খাবা আনছি খেতে তো ইচ্ছা করে আমার নেশা না কিন্তু খাবো এবার ও মেঘনাকে টাকা দিয়ে বলে কি নিয়ে আসে এই যে এই জিনিসটা আমি তো হচ্ছে পান দেখি এটা আনতে দিল ১০ টাকা দিয়ে বলছে দুটো নিয়ে আয় আরে রিম কি কি হলো বলে কি না না দুটো আর দিলা মানে ওকে বলা কর ডাইরেক্ট মেঘনাকে বলি গাই দুটো ওটা না একটা 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 কুরকুরে নিয়ে আয় ওই কুরকুরে নিয়ে তাই বললাম চোচা পিসির কাছে একটা কুরকুরে চালিয়ে ছোঁচা হয় তো আমি এরকম ছোঁচাই ভালো আমার এরকম ছোঁচা থাকতেই ভালো লাগে না বলো শুনকাই
শুনকাই বলে দিয়েছে বেশি বড় হওয়া ভালো না, আমার সাপোর্টার ও হো আর আমাকে বলবে না এসব। এই যে দেখো সবাই, এখানে আমরা গল্প করছিলাম সবার মধ্যে, এই যে আমার পুচকু একটা সাবস্ক্রাইবার, ও বলছে যে আমার ভিডিও দেখেছে। তুমি আমার সব ভিডিও দেখো? হ্যাঁ। ভালো লাগে? খুব সুন্দর লাগে। আচ্ছা তোমার নামটা একটু বলে দাও। আমার নামটা হচ্ছে সিনজিনী কর্মকার। সিনজিনী কর্মকার, ও মা কি কিউট, কি মিষ্টি। সবাইকে একটু হাই বলে দাও। যাও বসো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে শিখিয়ে দেবো হ্যাঁ কিভাবে ব্লগ বানাতে হয়। তারপরে তুমিও একটা চ্যানেল খুলে নিও, তারপরে আমরা দুজনে মিলে ব্লগ বানাবো, ঠিক আছে? ওকে। তো দেখো এই যে আমার ছোট্ট ভাস্তি, আমার পুচকি ভাস্তি, ও আমার সব ভিডিও দেখে, আমি নিজেও জানতাম না। তো ও একটা ব্লগিং চ্যানেল খুলবে বলেছে। তো তুমি কিছু, তুমি কবে চ্যানেলটা খুলবে বলো একটু? এই চ্যানেলটা আমি যখন বড় হব তখন খুলবো। তখন খুলবে, আচ্ছা। আর তুমি তুমি এখানে ভিউয়ার্সদের জন্য কিছু বলবে? তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও দবিয়ে দিও। ও বাবা কি সুন্দর করে বললো। এই দেখো সব দিদা ঠাকুমারা বসে আছে এখানে, আর এখানে নাতনি আমার ভাস্তি, তো খুব মিষ্টি, খুব মিষ্টি। তো তোমাকে আমি আমার এখান থেকে ব্লগে এনে তোমাকে শিখিয়ে দেবো, তারপর তুমি বড় হয়ে এরকম ব্লগ করবে, ঠিক আছে? কালকে সকালবেলা আমি যাবো না, তো দুপুরবেলা যাবো, ওর জন্য আমি সকালবেলা একবার শিখিয়ে দিও। ঠিক আছে, আমি ওকে সকালবেলায় শিখিয়ে দেবো বাড়ি যাওয়ার আগ দিয়ে। তারপরে সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে এইটুকু পুচকিটা এত সুন্দর করে ক্যামেরার সামনে চলে আসলো, আর তুই এরকম করে যাচ্ছিস, এত সুন্দর গান করিস, তারপরেও সবাই আচ্ছা ঠিক আছে গান শোনাতে হবে না, আজকে প্রথম দিন তো গান শোনাতে লাগবে না। তুই অন্য কিছু বল। কি বলবো, কিছু বল এখানে। আপনারা তো সবাই আমাকে চেনেন, আমি মহারাজ বলে একটা কথা। হ্যাঁ তুমি কি পাগল আছো? তুমি গান মারবে সবাই জানে, আমাকে সবাই চেনে থাকবে। ওই একটা মজা বাইরে দেখতেছি, দিল্লি থেকে দেখতে পারে, মুম্বাই থেকে দেখতে চেনে চেনে আমাকে। চিনে একদম পাগল হয়ে গেল সবাই। মহারাজকে কে চেনে? ডানি কেউ চেনে না তোমাকে। এই নাও ও বলছে কেউ চেনে না। এদিকে মিষ্টি বলছে সবাই চেনে। না এই যে ওদের বাড়িতে আছে, ওদের বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম এটা। ওদের ডালিয়া দেখাস নি ওকে? আচ্ছা ডালিয়ার সাথে যাও, ডালিয়া দেখাবে। হ্যাঁ তোদের বাড়িতে কে সব থেকে বেশি ভালোবাসে বল সেটা এবার, এবার বল। মা? আচ্ছা বাবা, মাম্মি তো এখানে পুরো ব্লাশ করছে। তাহলে মা যে তোকে বলছে তখন থেকে একটা গান শোনানোর জন্য, তো শুনছিস না কেন? মা লজ্জা লাগে, কেন লজ্জা লাগে? আর দাদা, দাদা আর দিদির মধ্যে কে ভালো? দাদা দিদির মধ্যে কেউ না, কেউই ভালো না দাদা দিদির মধ্যে। কেন দাদা আর দিদি দুজনে কি মারামারি করে নাকি? শুধু মা ভালোবাসে? মাই ভালোবাসে, বাড়িতে কুরুক্ষেত্র লেগে যায়। লিয়ান চলে এসেছে, দেখো কেন দাদা দিদি ভালো না, কারণ দাদা দিদি দুজনে মিলে মানে মারে ওকে, মানে দুজনে মিলে মারে। দাদা হচ্ছে এটা বুচু মুখোশের আড়ালে, আর এটা হচ্ছে দিদি, ও দেখাবে না, মুখ দেখানোর মতন কাজ করেনি যে মুখ দেখাতে পারবে। আন্ধেরা কায়েম রহেগা। একদিকে ঢেকে আর একদিকে দুদিক বন্ধ কর। যা 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 তুই যা, কি মজা পেয়েছে ও, কত স্মার্ট, কত সুন্দর ক্যামেরার সামনে আসে। আর এরা যত বড় হচ্ছে তত যেন একদম দিন দিন একদম কি বলবো কি যে হচ্ছে।
স্পেশাল পারসন ঘুমটা না তো হাই হাই দিদি এটা গান শোনান তো দিদি আমি গান পারি না ভাই বোন সব গান পারে কিন্তু কেউ গান শোনাবে না ভাই বোনের এত ঝগড়াই সে মানে আমার দাদাটাও এরকম ঝগড়া করে যদিও আমি হচ্ছে ওর জায়গাটাতে থাকি না আমি ওর জায়গাটাতে থাকি শান্তশিষ্ট আর আমার দাদা হচ্ছে এই যে ভাইটার জায়গাতে থাকে সবসময় ঝগড়া করে সবাই মিলে খুব ভালো একটা বিকেল কাটালাম পিসি ভাস্তি ভাই বোন মা বাবা সবাই মিলে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে তো সমস্ত নোটিফিকেশন চলে আসবে চলো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট